আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজ আমাদের বাসার মৌচাকগুলো কাটা হবে। মৌচাকগুলো কাটার জন্য ওনারা কিছু প্রস্তুতি নিচ্ছে। প্রথমে একটা নেটের মতো ব্যাগ দিয়ে পুরো মাথাটা ঢেকে ফেলছে, আর এরপর কিছু খড় আর পাতা দিয়ে বেঁধে সেটাতে একটু আগুন দিয়ে ধোয়া দিবে। এরপর পিঠে টিন নিয়ে লিচুর গাছ দিয়ে উঠছে, কারণ লিচুর গাছটা আমাদের একদম বিল্ডিং এর সঙ্গে লাগানো, এই কারণে এখানে ওঠার খুবই সুবিধা হয়েছে। এই এদিকে আসবে, দেখতে পাচ্ছ? উনি হাত দিয়ে এমন ভাবে সরিয়ে দিচ্ছে, দেখে মনে হচ্ছে এটা মৌমাছি না, অন্য কিছু। মৌচাক কাটার সময় মৌমাছিগুলো গাছের পাতায় বসে, এরপর কাটা শেষ হয়ে গেলে আবার মৌচাকে ফিরে যায়। আমাদের বাসায় মোট 12টা চাক, যেগুলোতে মধু হয়েছে উনি শুধু সেগুলোই কেটেছে। হাতে কি কিছু দিয়ে আসেন না এমনি? না না কিছু না। সবচেয়ে বেশি মধু পাওয়া যায় সরিষা ফুলের সময়। এবারে সরিষা ফুলের সময় 28 কেজির মতো মধু পেয়েছি আমরা এই মৌচাক থেকে। কাটা শেষ করে বাজার নিয়ে এসেছে, তো আম্মু মাংসগুলো এখন ঢেলে নিচ্ছে। এখানে আম্মু একটা জিব্বা নিয়েছে, কারণ জিব্বা খেতে আমার খুবই ভালো লাগে। আর এগুলো গরুর মাংস। আর ইউকি বাবুর জন্য একটা গরুর মগজ নিয়েছে, ইউকি এটা খুব পছন্দ করে, তাই আম্মু ওর জন্য প্রায় নিয়ে আসে। মগজটা আম্মু রান্না করছে, এর মধ্যে পেঁয়াজ রসুন সব মশলা দিয়ে এরপর পানি দিয়ে বসিয়ে দিয়েছে। এটা সেদ্ধ হয়ে গেলে কষিয়ে নিয়ে তারপর মগজটা দিয়ে দিবে। আম্মু এভাবেই রান্না করে, আর আম্মুর হাতে এই মগজ ভুনাটা খেতে খুবই মজা হয়। মশলাটা এরকম ভুনা ভুনা হলে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছে আম্মু। এরপর মগজ দিয়ে দিয়েছে, এখন ঢেকে রেখে দিবে। পানি শুকিয়ে এরপর কষিয়ে নিয়েছে, এখন এটা খেতে খুবই মজা। একটু পরে আমি ইউকি বাবুকে ভাত খাওয়াবো। ইউকির জন্য ভাত নিয়ে নিয়েছি আর মগজটাও নিচ্ছি, ও মগজ খেতে পারে তো এই কারণে একটু বেশি করেই নিচ্ছি। আমি আজ এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।